ফ্রান্সের প্যারিসে রোম্য ম্যাগাজিন শার্লি হেবদোর কার্যালয়ে হামলার দায় স্বীকার করেছে আল কায়দার ইমেন শাখা। মত প্রকাশে স্বাধীনতার সীমা সম্পর্কে ফ্রান্সকে শিক্ষা দিতেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি জঙ্গি সংগঠনটির। শুক্রবার অনলাইনে প্রকাশিত এক অডিও বার্তায় এ দাবি করেন আরব অঞ্চলীয় আল কায়দার শীর্ষ এক নেতা আবু হারেস আল নাজারি। ইসলামের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ না করা পর্যন্ত ফ্রান্স নিরাপত্তা হুমকির মধ্যেই থাকবে বলেও হুঁশিয়ার করে দেন ওই আল কায়দা নেতা। এদিকে প্যারিসের পূর্বাঞ্চলীয় ভিনসেন্স এলাকার একটি বিপণী বিতানে হামলাকারী আমেদি কোলিবালির নারী সহযোগী হায়াত বাউমেদিনের খোঁজে চলছে অভিযান। শুক্রবার পুলিশের গুলিতে আমেদি নিহত হলেও পালিয়ে যায় হায়াত। বৃহস্পতিবার মন্ট্রেক রেল স্টেশনে নারী পুলিশ কর্মকর্তাকে হত্যার সাথে এ দুজন জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ। ফ্রান্সে গেল তিন দিনে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে অন্তত 20 জন। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শনিবার রাজধানী প্যারিসে অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা। প্যারিসের নিরাপত্তা বাড়াতে অতিরিক্ত 500 সেনা মোতায়েন করা হয়েছে।